সাব্রুম রেল স্টেশন চত্বরে দুই দুষ্কৃতিকারী প্রকাশ্যে মারামারির ঘটনাকে ঘিরে স্টেশন চত্বরে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় দুই যুবক উৎপল ভৌমিক ও রতন বণিক একে অপরের উপর হামলে পড়ে। যদিও ঘটনায় কোনো পক্ষে তেমন কোনো আঘাত না হলেও দীর্ঘক্ষণ ধরে এই খণ্ডযুদ্ধ চলতে থাকলেও স্টেশন চত্বরে দেখা যায়নি পুলিশ কিংবা রেল পুলিশকে। এ নিয়ে মূলত সাব্রুম স্টেশনে আসা রেল যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করে।